রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা টাটা কোম্পানি অর্থাৎ টাটা স্টিলের তরফ থেকে তোমাদের জন্য একটা সরাসরি নিয়োগ জারি করেছে সরাসরি নিয়োগের অর্থ হলো এটাই যেখানে একেবারে সরাসরি মানে ডাইরেক্ট নিয়োগটা হবে কোনো প্রকার এক্সাম হবে না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ টাটা স্টিলের এই নিয়োগে তোমাদের কোনো এক্সাম হচ্ছে না একটি ইন্টারভিউর মাধ্যমে পুরো ডাইরেক্ট নিয়োগটা করানো হচ্ছে যারা চাইছিলে একটা চাকরি করতে সেটা সরকারি হোক বা বেসরকারি সেটা তোমাদের কোনো ফ্যাক্ট পড়ে না তোমরা চাইছো যেন চাকরিটা একটু রেপুটেটেড হয় এবং সেখানে যে সব থেকে আকর্ষণীয় বিষয় যে স্যালারি স্যালারিটা যেন ভালো পরিমাণে দেওয়া হয় তাহলে তোমাদের জন্য আমাদের ভারতবর্ষে যদি হাই স্যালারি চাকরি চাও ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হচ্ছে চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে টাটা কোম্পানিতে চাকরি আমাদের ভারতবর্ষের সবথেকে বড়ো বড়ো অন্যতম কোম্পানিগুলির মধ্যে হলো একটা টাটা ইন্ডাস্ট্রি সেই টাটা কোম্পানিতে টাটা স্টিলে সারা ভারতবর্ষ থেকে পুরুষ এবং মহিলা নিয়োগ করা হচ্ছে কুড়ি হাজার শূন্য পদে যেখানে একেবারে ডাইরেক্ট নিয়োগ হবে স্যালারিটা খুবই আকর্ষণীয় থাকছে খুবই ভালো পরিমাণে স্যালারি দেওয়া হবে তো যারা চাইছো এই টাটা কোম্পানির মতো একটা বড় নামি দামি কোম্পানির সাথে যুক্ত হতে সেখানে গিয়ে চাকরি করতে ভিডিওটা কমপ্লিট দেখো যেহেতু নিয়োগটা শুরু হয়ে গেছে ফর্মটা আবেদনও চলছে সম্পূর্ণ ফ্রিতে চলছে অনলাইনে আবেদন ফর্মটা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটাও এই ভিডিওতেই দেখাবো প্রথমে পুরো ডিটেলসটা ক্লিয়ার করব তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেবো তারপর ফর্ম আবেদনের প্রসেসটা সেটাও দেখিয়ে দেবো তো বুঝতে পারছো ভিডিওটা কতটা হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য তো পুরো ভিডিওটা একটু পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো তো প্রথমে বলে রাখি দেখো এই যে নিয়ম এটা কিন্তু টাটা স্টিল অর্থাৎ টাটা কোম্পানির যে টাটা স্টিল আছে সেই টাটা স্টিলে কিন্তু নিয়োগটা হচ্ছে যার জন্য শূন্য বলেছে কুড়ি হাজার কুড়ি হাজার পুরো সারা ভারতবর্ষের জন্য শূন্য পদটা রেখেছে যেখানে পুরুষ আর মহিলা উভয়ই আবেদনটা করতে পারবে আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল গাইডে যুক্ত হওনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখানে যুক্ত হয়ে যাও পশ্চিমবঙ্গ সরকারের নিত্য নতুন যেসব যোজনা যেসব চাকরি যেসব ইন্টার্নশিপের আপডেট আসে সেগুলো কিন্তু তোমরা ওখানে পাচ্ছ অবশ্যই তোমরা সেই ইউটিউব চ্যানেলটাতে যুক্ত হয়ে যাও যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গাইড এবার দেখো এখানে টাটা স্টিলের যে কুড়ি হাজার শূন্যপদের নিয়োগটা হচ্ছে কোয়ালিফিকেশানটা রেখেছে মাত্র টেন পাস বা টুয়েলভ পাস মানে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকো তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক মানে টুয়েলভ পাস করে নিয়েছ তোমাদের জন্য এখানে সুযোগ থাকছে সব থেকে বেশি সুযোগ থাকবে যারা গ্র্যাজুয়েশান পাস করেছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে বা যারা ডিগ্রি করে নিয়েছে অলরেডি তারা হচ্ছে কিন্তু এখানে বেশি সুযোগ পাবে টেন পাস যোগ্যতায় শূন্যপদ আছে কিন্তু কিছুটা কম আছে সবথেকে বেশি শূন্যপদ আছে কিন্তু গ্র্যাজুয়েশান পাস যোগ্যতাই তো তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্ট পেয়ে যাবে কিন্তু সেটা কিছুটা কম থাকবে টেন পাসের জন্য তারপর একটু বেশি থাকবে টুয়েলভ পাসের জন্য তারপর সবথেকে বেশি শূন্য পদ আছে কিন্তু যারা গ্র্যাজুয়েশানটা পাস করেছে তাদের জন্য বয়স সীমাটা দেখো বয়স সীমা বলেছে এখানে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর মানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের প্রতিটা পুরুষ এবং মহিলারাই এখানে কিন্তু আবেদনযোগ্য এবার দেখো তোমাদের সব থেকে যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে তোমাদের স্যালারি বেতন মূল্য কত টাকা দেওয়া হচ্ছে বেতন মূল্য বলেছে মিনিমাম বাইশ হাজার টাকা ম্যাক্সিমাম পঁচাত্তর হাজার টাকা আর এই যে স্যালারি এটা তোমরা কোন পোস্টে আছো তার উপর ভ্যারি করে দেওয়া হবে ধরো কেউ আছে একটা টেন্থ লেভেলের পিওন পোস্টে বা টেন্থ লেভেলের যে গার্ড পোস্ট হয় সেই সব গার্ড পোস্টে আছে তাহলে তার যা স্যালারি একজন গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টে থাকবে যে ইঞ্জিনিয়ারিং পোস্টে থাকবে তার স্যালারি কি এক হবে কখনও এক হবে না তো সেই কথাই বলছি যে যেই পোস্টে থাকবে সেই অনুযায়ী কিন্তু স্যালারিটা এখানে দেওয়া হচ্ছে এখানে ন্যূনতম বলেছে বাইশ হাজার আর ম্যাক্সিমাম বলেছে পঁচাত্তর হাজার এই স্যালারি প্যাকেজটা তোমাদের কিন্তু থাকবে এই পোস্টগুলোর ক্ষেত্রে এবার আসা যাক তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হবে ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে এই নিয়োগটা তোমাদের হচ্ছে সরাসরি মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেখানে কোনো প্রকার পরীক্ষা বসতে হবে না তোমাদের এখানে সিলেকশনের জাস্ট একটা নামমাত্র ইন্টারভিউ হবে তোমাদেরকে সামনাসামনি ডেকে সরাসরি একটা ইন্টারভিউ নেবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পুরো সিলেকশানটা কিন্তু নির্ভর করছে তারপর তোমাদের যে একটা বেসিক ডকুমেন্টস ভেরিফিকেশান হয় তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলো চেক করা হয় সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা অরিজিনাল কিনা প্রুফ হিসেবে চেক করা হয় এটাই ব্যাস আর কিচ্ছু না দ্যাটস ইট এর মাধ্যমে তোমাদের কিন্তু পুরো সিলেকশান প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে যদি বলে রাখি এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ জিরো রুপিস এক টাকাও তোমাদের আবেদন মূল্য দিতে হচ্ছে না তোমাদের জন্য টাটা কোম্পানির তরফ থেকে ফ্রিতে ফর্মটা নেওয়া হচ্ছে এক টাকাও তোমাদের জমা করতে হবে না এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশানটা কবে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে সাতাশ অক্টোবর দু থেকে আর লাস্ট ডেটটা আছে উনত্রিশ নভেম্বর দু মানে এখনও তোমাদের কাছে প্রায় আঠাশ উনত্রিশ দিনের মতো টাইম আছে ফর্মটা তোমরা কিন্তু অনায়াসে আবেদনটা করতে পারবে তো এবার দেখো ফর্মটা তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা তোমরা যারা এই টাটা স্টিলে রিক্রুটমেন্টগুলোর জন্য অনলাইনে ফর্মটা আবেদন করতে চাও প্রথমত তোমাদেরকে টাটা স্টিলের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টাটা স্টিলের এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রথমত তোমাদেরকে আসতে হবে এবার যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হওনি দেখো ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রাখছি অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও কারণ টেলিগ্রামে এই টাটা স্টিল নিয়োগের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু দিয়ে রাখছি টেলিগ্রামে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথমেই তোমরা পেয়ে যাবে টাটা স্টিল অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে যখন ক্লিক করবে সরাসরি টাটা স্টিলের এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা কিন্তু চলে আসবে এবার এখানে আসার পর তোমরা একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসবে দেখো এখান থেকে তোমাদের কিন্তু নিয়োগগুলো শুরু হচ্ছে যেই সব পোস্টে তোমাদের এখানে নিয়োগ জারি করেছে সেই সব পোস্টের নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে তোমাদের কিন্তু পোস্ট আছে যেমন এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার ফায়ার ফায়ার এছাড়াও আরও তোমাদের এখানে বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের এখানে কিন্তু পোস্ট আছে এবার তোমরা যদি নিজেদের মন পছন্দের মতো এখানে লোকেশনটা চুজ করতে যাও তাহলে এখানে তোমরা তোমাদের সে লোকেশনটা মেনশন করতে পারো এখানে প্রচুর লোকেশান আছে সমস্ত লোকেশান এখানে পেয়ে যাবে লোকেশানে ক্লিক করে এখানে তোমরা যে সার্চ অপশানটা আছে সার্চে ক্লিক করলেই লোকেশান ভিত্তিক এখানে পোস্ট চলে আসবে আবার এখানে তোমরা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটাও শো করতে পারো মানে এখানে ধরো যেমন বলেছে যেমন জিরো এক্সপিরিয়েন্স মানে জিরো এক্সপিরিয়েন্সটা কাদের জন্য যাদের এখানে কোনো অভিজ্ঞতা নেই তারা এটা সিলেক্ট করবে কারোর যদি এখানে কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতাটা এখানে ইয়ারটা সিলেক্ট করে সেটা কিন্তু দিতে পারো তো এখানে যাদের কোনো অভিজ্ঞতা নেই যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই জিরো অপশানটা সিলেক্ট করবে দেখো এই জিরো অপশানটা সিলেক্ট করে সার্চে ক্লিক করবে তাহলে দেখো এখানে যেই সমস্ত পোস্টগুলো আসছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা জিরো বলেছে যেমন এটা বলেছে জিরো টু থ্রি ইয়ার্স মানে এখানে কোনো অভিজ্ঞতা না থাকলেও হবে এটা বলেছে জিরো টু ফাইভ ইয়ার্স এটা জিরো টু ফোর ইয়ার্স এরকম করে তোমাদের অভিজ্ঞতাগুলো বলা রয়েছে তো তোমরা এখানে ধরো যে কোনো একটা পোস্ট চুজ করলে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ ধরো প্রথমের এই পোস্টটাই দেখাচ্ছি আমি এই পোস্টটা চুজ করলাম যার জন্য লোকেশনটা আছে জামশেদপুর লোকেশনটা পাশে দেওয়া আছে তোমরা দেখতে পেয়ে যাবে এবার দেখো এখানে যে সমস্ত ডিটেলসগুলো আছে সেগুলো যদি আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে তবেই কিন্তু আমি আবেদন করতে পারবো তো তোমাদেরকে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তোমরা যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী পোস্ট কিন্তু ম্যাচ হতে হবে সেরকম তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজতে হবে যদি সেটা ম্যাচ হয়ে যায় তাহলে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে যে আই এগ্রি অপশানটা দেখতে পাবে এই আই এগ্রিটাতে একবার ক্লিক করবে আই এগ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে যেমন আমি তোমাদের সামনে যে পোস্টটা চুজ করেছিলাম দেখতে পেলে সেই পোস্টটা চলে আসলো এবং তার লোকেশনটাও দেখতে পাচ্ছ জামশেদপুর এটার লোকেশন কিন্তু জামশেদপুরে আছে এবং তার অ্যাপ্লিকেশান যে পেজ সেটা চলে আসছে এবার এখান থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস এখানে যা সমস্ত ডিটেলস আছে প্রথমত তোমাদের এখানে বলেছে টাইটেল তুমি মিস্টার না মিসেস সেই টাইটেলটা সিলেক্ট করবে তারপর তোমার নাম ফার্স্ট নেম এখানে মিডিল নেম থাকলে সেটা দেবে লাস্ট নেম ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারটাই দেবে যেটাতে তোমার হচ্ছে মেসেজ আসলে তুমি দেখতে পাবে ফোন কল করলে তুমি ধরতে পারবে আর সেই ইমেল আইডি দেবে যে ইমেল আইডিটা তোমার অল টাইম অ্যাক্টিভ থাকে মানে যেখানে ইমেল আসলে তুমি চেক করতে পারবে সেই রকম ইমেল আইডি তোমার ডেট অফ বার্থ জেন্ডার তুমি কোন ক্যাটাগরি সেটা দেবে তোমার এখানে এক্সপিরিয়েন্স বলেছে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারো নাহলে জিরো দিয়ে দেবে তারপর এখানে তোমাদের হচ্ছে যা যা ডিটেলস এখানে বলেছে সমস্ত কিছু ডিটেলসগুলো দেওয়ার পর তোমার অ্যাড্রেস যা যা বলেছে দেওয়ার পর এখানে একটা সব থেকে মেন পার্ট চলে আসে দেখো এই জায়গায় আপলোড রিজিউম এই যে রিজিউমটা তোমাদের এখানে আপলোড করতে বলছে এটা কিন্তু একটা বায়োডাটা যে বায়োডাটার পিডিএফটা বলেছে এখানে তিন এমবির মধ্যে আপলোড করতে হবে ব্রাউজ ফিচার অপশানে গেলে ফাইল সিলেক্টের অপশান আসবে সেখান থেকে তোমাদের বায়োডাটা আপলোড করতে হবে যারা বায়োডাটা এখনও তৈরি করনি অবশ্যই একটা তৈরি করে নাও বায়োডাটা খুব ভালোভাবে আর বায়োডাটাটাই কিন্তু এখানে তোমাদের মেন কারণ এখানে তোমাদের বায়োডাটাটাকে খুব ভালোভাবে চেক করা হয় বায়োডাটাকে চেক করে তোমাদের ফর্মটা কিন্তু শর্টলিস্টেড হয় তো বায়োডাটা খুব ভালোভাবে সুন্দরভাবে একটা তৈরি করো যার এখানে সাইজ বলেছে তিন এমবি তিন এমবির মধ্যে হতে হবে সেটাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা যখন ক্লিক করে দেবে তোমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে টাটা স্টিলের যে এইচ টিম তার কাছে গিয়ে কিন্তু পৌঁছে যাবে তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে যদি তোমাদের ফর্মটা আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় আমি কমেন্ট বক্স খোলা রাখছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই যে তোমরা এখানে ফর্মটা আবেদন করলে এ ফর্মটা যদি তোমাদের শর্ট হয় তাহলে ফর্ম আবেদনের সময় যে ইমেল আইডি আর যে তোমরা মোবাইল নাম্বারটা দিয়েছ হয় ইমেল আইডিতে ইমেল করে দেওয়া হবে বা মোবাইল নাম্বারে ফোন কল করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমার ফর্মটা শর্ট হয়েছে তারপর ইন্টারভিউ ডেট ইন্টারভিউ টাইমিং লোকেশান সব তোমাদেরকে শেয়ার করে দেবে টাটা স্টিলের যে এই চারটিম তো তারা তোমাদেরকে কিন্তু শেয়ার করে দেবে যদি তোমার ফর্মটা শর্ট হয় তো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম যদি তোমরা এই ধরনের আরও নিত্য নতুন লেটেস্ট জবের আপডেট পেতে চাও এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবি তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম